সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তাঁতান ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো, গোপাল সোনা আমার এখন ঘুমোচ্ছে, তো এখন আমি গোপাল সোনাকে তুলবো। আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কি করব, এখন 9টা বেজে গেছে, তাঁতন এখন ঘুমোচ্ছে, তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে রান্না করব। আজকে আমি কি রান্না করব সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো পুজোটা দিয়ে নিই। তাতানকে সকালবেলা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এরপর ওকে নিয়ে যাচ্ছি বাজারে, দেখি একটু মাছ নেবো আর একটু চিকেন নেবো, নিয়ে বাড়ি চলে আসবো। তো দেখো, তাতান হাত ধরে তো হাঁটেই না, ও একা একা হাঁটবে রাস্তার মধ্যে, কিছুতেই ও হাত ধরতে চায় না। এদিকে রাস্তায় টোটো বাইক সব ভর্তি, তো দেখো নিজে পাকমা করে হাঁটবে। তো সামনে একটা মাঠ, মাঠে চলে যায় খালি খেলতে, তো কোনো কথাই শুনতে চায় না, খালি দুষ্টু করবে রাস্তার মধ্যে। চলো থেকে চিকেন নিয়ে আসলাম, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে রসুন, রসুনটাকে আমি এখন পেস্ট করবো, আদা জিরে বাটা তো আমার আছে, পেঁয়াজ কুচিয়ে রাখলাম, আর তাতারের এখানে মাছ আছে। ফার্স্ট আমি রসুনগুলোকে পেস্ট করে নেবো, এটুকুতেই হয়ে যাবে। আর এটা আমি শাক ভাজবো, তাই শাক দেবো। দেখো, যেহেতু আমার এখনো পটল আলু তরকারি করবো, যেহেতু পটল আলু এখনো কাটা হয়নি, তাই আমি এই কড়াই মাংসের আলুটাকে আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, তাতানের দিদুন এটা কি সুন্দর পাঠিয়েছে তাতানের জন্য, এটা হচ্ছে তাতানের একটা গিফট, খুব সুন্দর, ছোট বাচ্চাদের জন্য লিখতে পড়তে খুবই সুবিধা হয়। তো আমি এখন প্যাকিংটা খুলছি, দেখো, এই দেখো, এটা হচ্ছে একটা পড়ার টেবিল, খুব সুন্দর পাঠিয়েছে ছোট বাচ্চাদের জন্য। এটা তো তাতানের মধ্যে বই রেখে পড়তেও পারবে, লিখতেও পারবে, দেখো খুব সুন্দর। তো তাতানের গিফটটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখো খুব সুন্দর পাঠিয়েছে তাতান, এর মধ্যে দেখো তো, বসো, এই দেখো, এইভাবে তাতা লিখবে পড়বে, কি সুন্দর না তাতা? তোমার পছন্দ হয়েছে? দিদুন তোমায় দিয়েছে, পছন্দ হয়েছে তোমার? কি গো, পছন্দ হয়েছে? কি সুন্দর গিফটটা হয়েছে, তোমায় দিদুন দিয়েছে এটা। দেখো তাতান কি সুন্দর বসে পড়লো, তো এখানে বই রেখেও পড়তে পারবে, লিখতেও পারবে, তো সুবিধেও হচ্ছে।